আমার প্রতিদিন একবার যাইতে হয় একবার আসতে হয় আমার খুব কষ্ট হয় এবং আমার পাশাপাশি দেখেছে এই এলাকা যত এই পশ্চিম পাশের এলাকার যে লোকজনগুলো সবারই অনেক কষ্ট হয় অনেক ভোগান্তি বেলি ব্রিজ করে দিতে পারে কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি তারা অনেকটা অবহেলা করতেছে ব্রিজারি খেতেছে এটা আমরা কওয়ার মতো ভাষা নাই বেলি ব্রিজ বানাইতেছে

মাঝখানে আবার নির্বাচনের কারণেও কিছু লেন সময় নষ্ট হয়েছে তো সে ওই মুহূর্তে বৃষ্টা পুরনো বৃষ্টি ভেঙে শুকনো মৌসুমে আমরা কাজটা করতে পারি নি তো অ্যাপ্রোচেও আবার জায়গায় না কিছু প্রবলেম আছে এখনও সলভ হতে হতে পারে না কিছু কিছু ঘর এখনও আছে পুরনো স্থাপনা আছে সেগুলো সরানো যায় না এরকম কিছু প্রতিবন্ধকতা আছে তারপরেও সে চেষ্টা করে যাচ্ছে আর আমাদের দিক থেকেও ঠিকাদারকেও আমরা চাপে রেখেছি